প্রিয় দর্শক, সেই বাংলা ভাষার কথাই বলছি। আমরা আছি বাংলা ভাষার সবচেয়ে বড় মেলা অমর একুশে গ্রন্থমেলা 2024। আজকে কিন্তু একেবারেই নবম দিন এবং খুবই জমজমাট এক সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, এবং পুরো বইমেলা আসলে একেবারে তিল ধারণের ঠাঁই নেই। আপনারা সকলে নিশ্চয়ই এসেছেন, এখনও অনেকে যারা টিভি সেটের সামনে বসে আছেন, সকলকে দেশ টিভির নিয়মিত বিশেষ এই আয়োজন উত্তর ইউনিভার্সিটি ফাগুনের মলাটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমার সঙ্গে লেখক, কবি, সাহিত্যিক, প্রকাশক সকলেই কিন্তু থাকেন, একই সঙ্গে যারা পাঠক রয়েছেন, দর্শনার্থী রয়েছেন, তারা আসেন। আপনি জানেন যে ফাগুনের একেবারে আগমনী বার্তা বইছে প্রকৃতিতে, ঝরা পাতা নানান রঙে ঢঙে সেজেছে প্রকৃতি, একই সঙ্গে মানুষও কিন্তু, এবং আমরা সেই মানুষদের নিয়ে কথা বলবো আজকে বইমেলার যে প্রধান আকর্ষণ যারা লেখক লেখিকা তাদের সঙ্গে। আমার সঙ্গে একজন লেখিকা রয়েছেন, আর কথা বাড়াবো না, নিশ্চয়ই তার সঙ্গে চলে যাবো। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটের পক্ষ থেকে। আপনার বইটি একটু দেখতে চাই, কি বই? খুবই চমৎকার বই, থ্রিলার ধর্মী বই নিশ্চয়ই, লাশ নম্বর 403। সোহানি শিবা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসলে লাশ মানে খুবই লোমহর্ষক একটি শব্দ, আসলে কেন এটি একটু বলবেন? আসলে আমি, এটা আমার দ্বিতীয় বই, আমার প্রথম যে বইটা ছিল ওইটার নাম ছিল boyfriend.com, সেটা একটা সাইবার ক্রাইম বেস করে ওইটা আমার তৈরি করা হয়েছিল। আর এইবার যেটা হয়েছে সেটা হচ্ছে একটা লাশকে বেস করে করা হয়েছে, মূলত পাটক্ষেতে একটা লাশ পাওয়া যায়, তারপর সেই লাশটা নিয়ে এসপি কাইসার এবং তার টিম কাজ করা শুরু করে। তাদের হাতে কোনো তথ্য ছিল না, প্রমাণ ছিল না, এবং কিভাবে তারা এই লাশটাকে ফাইন্ড আউট করে, কে কে এই লাশটা কিভাবে সে খুন হয়েছে, এই টোটাল ঘটনাটাই হচ্ছে লাশ কেন্দ্রে। থ্রিলার ধর্মী একদম, রূপক গল্প নিশ্চয়ই, রূপক গল্প। হ্যাঁ, তো যেহেতু এই টোটালটা হচ্ছে লাশ কেন্দ্রিক, তাই এটার নামটা লাশ, আর শুধু লাশ তো রাখা যায় না, যেহেতু লাশটার নাম্বার এখানে 403, তাই আমি বলেছি যে লাশ নাম্বার 403। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের অনেকেই জানে না যে হচ্ছে লাশ কাটা ঘরে, অর্থাৎ যখন পোস্টমর্টম হয় তখন সেখানে একটা লাশকে নাম্বার দেওয়া হয় আর কি, টিকিট দেওয়া হয়, নাম্বার দেওয়া হয়, তো এটা অনেকেই জানে না, তো আমি স্পেশালি সেটাও চিন্তাভাবনা করে এই বইটার নামে এরকম রেখেছি। খুবই চমৎকার আজকের বইমেলা, মানে আমরা দেখছি একেবারেই জমজমাট, কেমন আপনার কাছে কেমন লাগছে? আরেকটি প্রশ্ন আসলে করতেই চাই যে আপনি একজন তরুণ লেখিকা, এ পর্যন্ত দুটি বই বেরিয়েছে থ্রিলার ধর্মী, তো লেখক হিসেবে, আগে তো পাঠক ছিলেন, লেখক হিসেবে আপনার কাছে কেমন লাগে অনুভূতিটিকে? প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে, গত শুক্রবারে মেলাটার যেরকম চেহারা ছিল, এইবারের এই শুক্রবারে কিন্তু একদমই ডিফারেন্ট। আপনি যদি গত শুক্রবারের কথা দেখেন, মোটামুটি ছিল, ভিড় অতটা না, কিন্তু আমরা এই মেলাতে দেখবেন প্রতিটা স্টলে স্টলে মানুষ, প্রতিটা স্টলে মানুষের উচ্চে পড়া ভিড়। তো পাঠক যেরকমভাবে আছে, একইভাবে দর্শকও আছে, দর্শনার্থীও আছে, সবাই যে পাঠক বই কিনছেন তেমন না, অনেকে ঘুরতে এসেছেন, সেলফি তুলছেন। আসলে মেলাতে যে একটা আনন্দ থাকে, মূলত সেই আনন্দটাই এখানে আর কি দেখা যাচ্ছে। আমরা আসলে সবসময় বলে থাকি যে আনন্দ উৎসব এবং জ্ঞানের সমন্বয় বইমেলা, আপনারা সকলেই বইমেলা নিশ্চয়ই আসবেন, আজকে আমরা আসলে সেই উপস্থিতি লক্ষ্য করছি। তো ক্রেতার সংখ্যা আসলে কেমন, বই কেমন কিনছে, আপনার প্রত্যাশা কী? আসলে আমার বইটা দিয়ে বলতে পারি, আমার বই 1 তারিখে যেদিন বৃষ্টি ছিল, বইমেলা তেমনভাবে জমে ওঠেনি, সেদিনও সেল হয়েছে, এবং প্রতিদিনই সেল হচ্ছে। আমি যখন আমার বইটা পাওয়া যাচ্ছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ প্যাভিলিয়ন 11-তে, তো যখন আমাদের বিপণনের ওদেরকে আমি জিজ্ঞেস করি যে রেসপন্স কেমন, তখন ওরা আমাকে একটা উত্তর দেয় যে, আপু অন্য কোনো বই হয়তো একদিন বিক্রি হয় না, কিন্তু আপনার বইয়ের চাহিদা কম হচ্ছে না, আমরা না বললেও পাঠক এসে থ্রিলার বই কি আছে এভাবে বলে খুঁজে তারপর বইটা নিচ্ছে। অসংখ্য ধন্যবাদ আমাদের ফাগুনের মলাটের পক্ষ থেকে। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা যারা এখনও বই কিনছেন না, বই কিনবেন, কারণ বই কিনে কেউ দেউলিয়া হয় না, আর জ্ঞানের সমৃদ্ধির যে ভাণ্ডার সেটি যতই আপনি পুরবেন সেটি পুরে না। আসলে আপনার একটি কথা তো আছেই, আপনারা জ্ঞানের জন্য আসলে একদম সুদূর চীন পর্যন্ত যাবেন, একটি বিষয় তো আছে। আমাদের সঙ্গে আরও অতিথি রয়েছেন, প্রকাশক, লেখক, গবেষক, অনেকেই আসেন, অনেক গুণী মানুষ আসেন, তরুণ লেখক লেখিকারা আসেন। একই সঙ্গে একটি বিষয় বলতে চাই যে এবারের বইমেলার প্রতিপাদ্য পর বই গড়দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। আপনি জানেন 11 লক্ষ বর্গ ফুটের আসলে এই বইমেলা, বইমেলা 36টি প্যাভিলিয়ন। আজকে আসলে শুক্রবার, এবং এই শুক্রবারে শিশু প্রহর ছিল, বাবা মারা তাদের শিশুদের নিয়ে এসেছে, সকাল 11টা থেকে শিশু প্রহর দুপুর 1টা পর্যন্ত শেষ হয়ে গেছে, রাত 9টা পর্যন্ত চলবে বইমেলা। এখনও যারা আসেননি সকলে আসবে। আমার সঙ্গে আরও একজন অতিথি আছেন, একটু যেতে চাই, আপনার বইটির নাম আমি একটু দেখতে চাই, আমাদের দর্শকদের দেখা যাচ্ছে, আধুনিক ছড়া কাব্য, ডাঙ্গুলি জানে আলো মুন্সি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের ফাগুনের মলাটের পক্ষ থেকে কি আছে ডাঙ্গুলিতে, আসলে শিশুদের জন্য লেখা, কি বোঝাতে চেয়েছেন ছড়া কাব্যগুলো একটু যদি শোনাতে চান?
ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমি হচ্ছি শিশুদেরকে নিয়ে লিখি, এর আগেও আমার শিশুদের নিয়ে লেখা বই আছে। ডাঙ্গুলি বইটা হচ্ছে সেরকম একটি ছড়া কাব্য, এই বইটি প্রকাশ করেছে পাঞ্জিরি পাবলিকেশন। মূলত আমরা শিশুদেরকে শিক্ষা দিতে চাচ্ছি এই ছড়ার মাধ্যমে, ছড়ার মাধ্যমে তাদের গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য এবং আপনার দেশত্ববোধ, বঙ্গবন্ধুর আদর্শ এবং দেশের যে ভাষার প্রতি যে মানুষের ভালোবাসা, এই ফাগুনের প্রতি ভালোবাসা, বিভিন্ন বিষয় নিয়ে প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে আমরা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে চেয়েছি এই বইয়ের মাধ্যমে। এবার আজকের বইমেলাটি কতটা ভালো লাগছে? এটা খুবই চমৎকার লাগছে। সকাল থেকেই আমি ছিলাম, যেহেতু আজকে শিশু প্রহর ছিল, আমি শিশু সাহিত্যিক, সকাল থেকেই আমি ছিলাম। অত্যন্ত প্রাণবন্ত একটি বইমেলা হয়েছে আজকে, এবং অনেক দিন যাবৎ এই মাঝখানে আপনি জানেন যে করোনা গেছে, বিভিন্ন কারণে বইমেলা অতটা জমেনি। আজকে ঝাঁকঝমুকপূর্ণে এত প্রচুর পরিমাণে মানুষ এবং বই সেভাবে বিক্রি হচ্ছে, দোকানদাররা দিয়ে পারছে না, খুবই ভালো লাগছে। এর একটা বিশেষ কারণ আমি আজকে আরেকটা টেলিভিশনে বলেছি, সেটা হচ্ছে মেট্রো রেল, বিশেষ সুবিধা পেয়েছে মেট্রো রেল। শুক্রবার তো মেট্রো রেল বন্ধ, তারপরও মানুষ কিন্তু এসছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফাগুনের মলাটের পক্ষ থেকে। প্রিয় দর্শক, ফাগুনের মলাটের পুরোটা সময় জুড়ে আমি থাকবো, আমার সঙ্গে আরও একজন আছেন জেরিন, তিনিও কিন্তু থাকবেন। আমরা একটু আমার সঙ্গে আরও একজন অতিথি আছেন, আমরা সরাসরি তার কাছে যেতে চাই। তরুণ লেখিকা, খুবই চমৎকার একটি বই আমি লক্ষ্য করছি, একটু বইটা যদি একটু দেখি, ছায়াঘর মুবাশিরা তাসনিম মৌমিতা, খুবই চমৎকার। একটু আপনার কাছে একটু বইটি সম্পর্কে জানতে চাই, ছায়াঘরে আসলে কি আছে? ছায়াঘর আসলে ছায়াময় কিছু ঘটনা নিয়ে লেখা। আমাদের চারপাশে অনেক রহস্যজনক ঘটনা ঘটে যেগুলোর কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। শুধু গ্রামে কিংবা লাশ কাটা ঘরেই রহস্য নয়, বরং আমাদের বাড়িতে কিংবা আমাদের আশেপাশে এমন অনেক কিছু ঘটে যেগুলো আমরা কোনো ব্যাখ্যা খুঁজে পাই না। তো সেই ব্যাখ্যাতীত যে ঘটনাগুলো, সেগুলোই আমি ছোট গল্পের মাধ্যমে তুলে ধরেছি এই বইয়ে। আসলে আজকের বইমেলা কেমন লাগছে? আজকের বইমেলা অনেক ভালো লাগছে। পাঠক এবং লেখক হিসেবে বইমেলায় আসা আসলে আমার জন্য অনেক বেশি আনন্দের, এবং এত পাঠকের আনাগোনা দেখে আসলে মনে হচ্ছে যে মানুষ সত্যি বই পড়ছে এবং বইয়ের কাছে তারা যাচ্ছে এবং বই তারা হাতে ধরে দেখছে এবং তারা আসলে বই কেনার প্রতি তাদের আগ্রহ তৈরি হচ্ছে। অসংখ্য ধন্যবাদ ফাগুনের মলাটের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আসলে যে বিষয়টি বলতে চাই যে বাংলা আমার অহংকার, বাংলা আমার গৌরব, সেই বাংলাকে নিয়ে বাংলার সবচেয়ে বড় মেলা অমর একুশে গ্রন্থমেলা 2024। আমি একটি বিষয় আরও একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই যে আপনার এটি কততম বই এবং লেখিকা হিসেবে আসলে কেমন লাগছে? আগে তো পাঠক ছিল। আচ্ছা, আমার এটা আসলে পঞ্চম বই। আমি ক্লাস 7 থেকে বই লেখা শুরু করেছি। বর্তমানে আমি ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রথম বর্ষে শিক্ষার্থী। তো আসলে লেখিকা এবং পাঠক হিসেবে আমার যাত্রা শুরু, এবং বই পড়তে পড়তে আসলে এই লেখার দিকে আসা। তো এখনও আমি আমার মেডিকেলের ব্যস্তময় সময়ের মধ্যেও এই লেখালেখি চালিয়ে যেতে পারছি। ভবিষ্যতে আরও বই বের করার আশা রয়েছে, কারণ পাঠকদের কাছ থেকে আসলে অনেক বেশি সাড়া পাচ্ছি। তো তারা সাড়া দিচ্ছেন বলেই আমি আসলে গল্পগুলো লিখছি, এবং সামনে আরও লিখবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, বাংলা আমার অহংকার, বাংলা আমার গৌরব, বাংলার সবচেয়ে বড় মেলা অমর একুশে গ্রন্থমেলা, আজকে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় তা আসলে খুবই জমে গেছে, এবং ফাগুন এসে গেছে, প্রকৃতিতে ঝরা পাতা, নানান রং ঢং এসে গেছে প্রকৃতি, একই সঙ্গে আসলে মানুষ যারা বইমেলা এসছেন তারা আসলে নানান রং ঢং এসে যে এসেছেন। আমাদের সঙ্গে অমর একুশে গ্রন্থমেলার দেশ টিভির বিশেষ আয়োজন ফাগুনের মলাটে জেরিন আছেন আমাদের সঙ্গে। জেরিন, আপনি আপনার সঙ্গে অতিথি আছেন, একটু যদি আপনার কাছে যেতে চাই, আপনার অতিথিদের কাছেও যাবো নিশ্চয়ই। ফকরুল, অসংখ্য ধন্যবাদ, খুবই ভালো লাগছে আজকের অনুষ্ঠানে। এবং জেরিন, একটি বিষয় কি লক্ষ্য করেছেন, আমরা যখন বইমেলায় ঢুকছি এত মানুষ তিল ধারণের ঠাই নেই, বইমেলার বাহিরে এবং গাড়ি নিয়ে ঢোকা। ফকরুল, আমরা অনেক সময় একটা জিনিস বলে থাকি যে বাংলাদেশের তরুণরা হয়তো ওইভাবে বই পাগল নয় আর, কিন্তু আজকে আপনার মতো আমিও অবাক যে বইমেলায় এসে যে প্রচুর পরিমাণে আমরা যে দর্শক দেখতে পাচ্ছি সবাই তরুণ প্রজন্ম, এবং মনে হচ্ছে যে না, তরুণ প্রজন্মের মধ্যে যে বই পড়ার অভ্যেস বা ভালোবাসাটা এখনও পর্যন্ত হয়তো বা জীবিত আছে। নিশ্চয়ই, আর তারা কিন্তু বই কিনবেন হয়তো, যারা এখনো বই কিনছে না তারা নিশ্চয়ই বই কিনবেন, এটি আমাদেরও প্রত্যাশা, আমাদের সঙ্গে যারা লেখক তাদেরও কিন্তু প্রত্যাশা। একদম। ফকরুল, অসংখ্য ধন্যবাদ, আমি চলে যেতে চাই আমার অতিথির কাছে। নিশ্চয়ই। মোহাম্মদ নাজিমউদ্দিন, আপনার সম্পর্কে আসলে আমি কিভাবে পরিচয় শুরু করব, আমি একটু কনফিউজড, কারণ প্রিয় দর্শক, আমার সাথে আমার ডান পাশে এমন একজন মানুষ বসে আছেন যিনি অত্যন্ত অসাধারণ একজন রাইটার, এবং তার বিশেষত্ব হচ্ছে তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় থ্রিলার রাইটার,
এবং বাংলাদেশের থ্রিলার রাইটারদের যারা রয়েছে তার মধ্যে যেই নামটা সবচেয়ে বেশি পরিচিত এবং সবচেয়ে তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় তিনি হচ্ছেন আমাদের নাজিমুদ্দিন ভাই। নাজিমুদ্দিন ভাই, স্বাগত জানাচ্ছি আজকে ফাগুনের মলাটে অনুষ্ঠানে। আপনার সবচেয়ে জনপ্রিয় সিরিজ বেগ বাস্টার্ড, জেফ্রি বেগ বাস্টার্ড সিরিজ, এবং তার সপ্তম বই কন্ট্রোল বের হতে যাচ্ছে বইমেলাতে। সো এটা সম্পর্কে শুরুতে একটু শুনতে চাই। এটা দিয়ে আমি শুরু করেছিলাম আসলে মৌলিক থ্রিলার লেখালেখি। প্রথমটা বের হয়েছিল 2010 সালে, তো আজকে 2024-এ এসে যে আমি 7 নম্বর বইটি লিখবো এটা আসলে কখনো ভাবিনি, কারণ আমার তো প্ল্যান ছিল না যে এটা সিরিজ হবে। সিরিজ কখন হয়, যখন পাঠক এটাকে লুফে নেয়, পাঠকের ভাল লাগে, তখন লেখক হয়তো চিন্তা করে যে আরেকটা বের করি। তো দেখতে দেখতে 7টা হয়ে গেছে, আমি নিজেও খুব অবাক এবং আশা করি পাঠক এটাতেও ভাল লাগবে এবং আমি হয়তো 8ম 9ম এটাও লিখতে পারব। নাজিমুদ্দিন ভাই, আমি একটু আপনার কাছে যে ব্যাপারটা জানতে চাই, বাংলাদেশের তরুণ যে প্রজন্ম যারা রয়েছে তারা একটা সময় হুমায়ুন আহমেদের বই পড়ে অভ্যস্ত ছিল এবং থ্রিলার বইগুলো আমরা সেবা প্রকাশনীর বই থেকে পড়েছি। বাংলাদেশে মৌলিক থ্রিলার ধরতে গেলে আপনার এবং আপনার বাতিঘর প্রকাশনীর হাত ধরেই আসা। তো কী পরিমাণ তরুণদের মধ্যে এই যে থ্রিলার যে লেখনী, তরুণদের মধ্যে কী পরিমাণ সাড়া পাচ্ছেন? আমি যখন শুরু করি তখন তো আমি একাই ছিলাম, কিন্তু দেখা গেল যে 2 থেকে 3 বছর পরই, এটা সম্ভবত 14 কি 15 সালের দিকে হবে, আমি লক্ষ্য করলাম যে প্রচুর তরুণ আসছে। এমন না যে সবাই ভালো মানের, কিন্তু আগ্রহটা তাদের ছিল ব্যাপক। আমি খুবই অবাক হয়ে গেছিলাম যে এত লেখক হতে পারে, তো এখন তো এটা তুঙ্গে একেবারে। এবং আমি খুবই আনন্দিত যে অনেক বড় লেখক, যারা সিনিয়র লেখক, যারা থ্রিলার লিখতো না আগে, তারা কিন্তু এখন লেখে, টুকটাক একটা দুটো করে বইমেলাতে লেখে। আমি হয়তো এই মুহূর্তে অনেকের নাম বলতে পারি, কিন্তু বলাটা ঠিক হবে না, এটা পাঠক জানে। হ্যাঁ, তো আমি এই ব্যাপারটা আমি উপভোগ করি আসলে এক ধরনের। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ নাজিমুদ্দিন আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনার নতুন বই, তরুণদের অত্যন্ত জনপ্রিয় সিরিজ জেফ্রি বেগের সপ্তম বই কন্ট্রোলের জন্য শুভেচ্ছা রইল, শুভকামনা রইল। আপনাকে অনেক ধন্যবাদ, দেশ টিভিকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নেব ছোট্ট একটি বিরতি। কোথাও যাবে না, থাকুন দেশ টেলিভিশনের সাথে, থাকুন ফাগুনের মলাটের সাথে। দর্শক, বিরতির পর আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে দেশ টিভির বিশেষ আয়োজন উত্তরা ইউনিভার্সিটি নিবেদিত ফাগুনের মলাট অনুষ্ঠানে। সাথে আছি আমি নুসরত জেরিন, এবং বরাবরের মতোই আমার সাথে এখনও বা এ পর্যায়েও রয়েছেন একজন কবি, এবং যার নাম হচ্ছেন হিমু, এবং এটা হচ্ছে তার 10ম উপন্যাস। এবং উপন্যাসের যে বইটা, বইয়ের নামটা কিন্তু খুব দারুণ, আপনার কাছ থেকেই শুনবো না আমিই বলে দিব, তুমি থেকে তুই, তুই থেকে তুমি। আমি আসলে ইচ্ছে করে একটু ঘুরিয়ে বলেছিলাম, কারণ বইয়ের নামগুলো আসলে লেখকদের কাছে থেকে শুনতে একটু বেশি ভালো লাগে। যাই হোক, আপনার সম্পর্কে একটু শুনতে চাই, এই যে ডিফারেন্ট একটা নাম, এটা কেন, এটার পিছনের কারণটা কি? আসলে ডিফারেন্ট একটা নাম, তুই থেকে তুমি মূলত ঢাকা ইউনিভার্সিটির কয়েকজন বন্ধুদের নিয়েই লেখা আর কি। তো তাদের সুখ দুঃখ, হাসি খান্না, রাজনীতি সহ তাদের পারিবারিক জীবন নিয়ে লেখা। গল্পের মূল চরিত্রটা হচ্ছে শুভ, শুভকে নিয়েই পুরো উপন্যাসটাই আবর্তিত হয়েছে। আর শুভর ক্লোজ বন্ধু হচ্ছে রাত্রি, রাত্রিকে সে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু কখনো মুখ দিয়ে বলা হয় না, রাত্রিও যে তাকে ভালোবাসে সেটাও বলতে পারে না। তাদের সম্পর্কটা কিন্তু তুই তুই করেই সম্পর্ক, কিন্তু দুজনেই মনে মনে স্বপ্ন দেখে যে একদিন তারা তুই থেকে তুমিতে যাবে, তুমি বলবে। পাশাপাশি তো আরও আছে তাপস, সুইটের গল্প আছে, পাভেল আছে, মামুন আছে, ফেরদৌস আছে, তো এদের গল্প এবং পরিবারের গল্পও আছে। সব মিলিয়ে চেষ্টা করেছি আর কি যে ওদের লাইফটা সুন্দরভাবে তুলে ধরার, আর ওদের পরিবার। আর সবচেয়ে বড় কথা যে আমি লেখালেখির মূল উপজীব্য বিষয় হচ্ছে যে আমার মানে মধ্যবিত্ত পরিবার দিয়ে নিয়ে লেখা, তাদের কষ্টগুলো তুলে ধরার চেষ্টা করেছি আমি বইয়ের মাধ্যমে। আর ভালোবাসা তো একটা কমন ইস্যু, এটা তো থাকবেই, এখন কোথায় ভালোবাসা নেই, ভালোবাসা থাকবে, ভালোবাসা আছে। আর আমার অন্যান্য উপন্যাসগুলো যেরকম হয়েছিল, আমার 10ম উপন্যাস তো এটাও ইতিমধ্যেই খুব ভালো সাড়া ফেলেছে বইমেলায়, প্রথম মুদ্রণ প্রায় শেষ, দ্বিতীয় মুদ্রণের দিকে যাচ্ছে। হুমায়ুন কবির হিমু, আমি
একটা বিষয় খুব কৌতূহলী বা আপনার কাছে একটু জানতে চাচ্ছি, খুব দারুণভাবে বললেন যে বইয়ের কাহিনী কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্টুডেন্টের জীবন থেকে নেয়া, এইটা কি মানে আপনার কোনো বাস্তবতার ভিত্তিতে নাকি আপনার পরিচিত কারো? আমার খুব জানতে ইচ্ছে করছে। আসলে ইউনিভার্সিটি পড়ার খুব ইচ্ছা ছিল আমার, ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষাও দিয়েছিলাম, দুর্ভাগ্যবশত আমি টিকতে পারি নাই। ঢাকা কলেজের স্টুডেন্ট, আমি ঢাকা কলেজ থেকেই মাস্টার্স কমপ্লিট করেছি। মূলত আমি খুব গ্রামের একটা ছেলে, আমার গ্রামের বাড়ি হচ্ছে নীলফামারী জল ঢাকা, তো গ্রামের থেকেই ঢাকা কলেজে পড়াশোনা। তো ইউনিভার্সিটিতে পড়ার একটা ইচ্ছা ছিল, সুপ্ত বাসনা ছিল, সেটা যেহেতু পড়তে পারি নাই, তবে আমার বেশ কিছু বন্ধু তো পড়েছেই, অ্যাকচুয়ালি তাদের জীবন কাহিনীগুলো দেখেছি আর কি কাছ থেকে। তো সেই থেকে আমার জীবনের যদি কাহিনী বলেন, হ্যাঁ কিছুটা তো মিল থাকবেই, কিছুটা তো আছেই, কিছুটা তো অব্যক্ত ইচ্ছা, যেগুলো অপূর্ণ ইচ্ছাগুলো তো আসলে লেখার মাধ্যমে ফুটে তোলার চেষ্টা করা হয়, সেরকম কিছু তো ম্যাচ কিছু একটা রয়েছে। হ্যাঁ ডেফিনেটলি কিছু তো একটা রয়েছে। তাহলে আমি একটু মানে শেষ পর্যায়ে জানতে চাই যে এত সুন্দর একটা বই, ডিফারেন্ট একটা নাম যে তুই থেকে তুমি, এর যে সমাপ্তিটা আসলে কি তুমিতে শেষ হয়েছিল কিনা, না তুই এই থেকে ছিল, আমি একদম ছোট করে শুনতে চাই। হ্যাঁ এটা একটা টুইস্ট, হ্যাঁ শেষ পর্যন্ত তুমি পর্যন্ত যা হচ্ছে কিনা বা তুমি পর্যন্ত বলতে পারছি কিনা, একে অপরের ইচ্ছা পূরণ করতে পারছি কিনা, এটা পড়তে হলে বইটা পড়তে হবে। থ্যাংক ইউ সো মাচ, এবং আপনার দশম উপন্যাস খুব সুন্দর একটা জিনিস, এর জন্য শুভকামনা রইল। আপনাকেও ধন্যবাদ, পাশাপাশি দেশ টিভিকে ধন্যবাদ আমাকে আমার এই ক্ষুদ্র বা যেমন তেমন একজন লেখকের সাক্ষাৎকার দেওয়ার জন্য, থ্যাংক ইউ। দর্শক আমি আমি একটু ফকরুলের কাছে আমার যাব আপনার প্রশ্ন। রুক্ষ শীতের শুষ্কতা শেষ, প্রাণ ফিরেছে ধরায়, অনুভূতির রঙিন ফেরি সর্বাঙ্গে জড়ায়, বুঝতে পেরেছো বিষয়টা? একদমই, একদম ফাগুন চলে এসেছে, একদমই ফাগুন চলে এসেছে, ফাগুনের রঙে কিন্তু মানুষ এবং ফকরুল মজার ব্যাপার হচ্ছে যে আপনি কিন্তু আজকে ফাগুনের একটা ধারা এখনি বয়ে নিয়ে এসেছেন, তুমিও কিন্তু একই রকম সেজেছো, মনে হচ্ছে যে একটু 21 ফেব্রুয়ারির প্রেক্ষাপট নিয়ে এসেছি, বাট আপনাকে খুব দারুণ লাগছে, মনে হচ্ছে যে আজকে ধন্যবাদ। আমরা আসলে আমাদের সঙ্গে একটু অতিথি আছেন, তার কাছে একটু যেতে চাই, একজন কবি, তার 23তম গ্রন্থ সম্ভবত, আমি একটু যেতে চাই, তার বইটি একটু দেখাতে চাই, পলক রহমান, ওনার বইয়ের নাম হচ্ছে আঙিনায় ঝড়ো বৃষ্টি। অসংখ্য ধন্যবাদ আমাদের ফাগুনের মলাট অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। একটু ছোট্ট করে এইটির একটি ছোট্ট কবিতা আমরা শুরুতে শুনতে চাই। শুরুতে অসংখ্য ধন্যবাদ ফকরুল, তুমি আর তো জেরি, অনেক কথা হচ্ছে, খুব ভালো লাগছে তোমাদের অনুষ্ঠানে। আগে এসছি গত বইমেলাতে এসেছিলাম, ছোট্ট কত চার লাইন, হ্যাঁ একটা কবিতা বলাই যেতে পারে, বসন্তেও যেহেতু সামনেই, বসন্তে এসে দাঁড়িয়েছিল, অপেক্ষায় ছিল তারা দিনের পর দিন, আমার কোজাগুড়ি আঙিনায় ফুটেছিল এক থালা চাঁদ, আমাকে নিয়ে জ্যোৎস্নায় ভাসবে বলে, স্বপ্নের বিলি কাটা রাতে খেতে পাড়া ঘেঁষে, ভালোবাসারা কত আদুরে কথায় ছিল মত্ত, শুধু আমার অপেক্ষা। অসংখ্য ধন্যবাদ, খুবই চমৎকার আসলে আপনার 23তম গ্রন্থ এটি, মানে আপনি প্রিয় দর্শক উনি একজন সরকারি রিটায়ার্ড পার্সন, কর্মকর্তা, সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত, তার মধ্যেও বই লিখেছেন, বইমেলা আজকের বইমেলা আপনাকে কতটা আন্দোলিত করে, কেমন লাগছে? আজকে আসলে শুক্রবার হিসেবে তো আমি যখন এসেছি প্রায় 3:30টার দিকে হবে, তখন অনেকে বলা বলি করছিল যে কি এখন পর্যন্ত পাঠকরা আসেনি, লেখকরা আসেনি, বোধ হয় আজকে কোথায় তো ফাঁকা ফাঁকা থাকবে নাকি, কিন্তু না, দেখলাম যে 5:30টার পরে যে জ্যাম, যারা আমাদের ফ্রেন্ডরা এবং জুনিয়র ফ্রেন্ডরা আসার কথা, তারা অনেকেই শাহবাগের আরও দূর থেকে হেঁটেই আসতে হয়েছে, আমাদেরকেও হেঁটে আসতে হয়েছে। না আমি শুনেছি যে তোমরা আসতেই পারছো না, সময় মতো শুরু করা যায় কিনা এরকম একটা শঙ্কায় ছিলে। যাই হোক আজকে প্রচুর পাঠক, দর্শক, ভালোবাসা, অনুরাগী মানুষদের আজকে বইমেলায় ঢল নেমেছে সত্যি, তবু একটা জায়গায় শূন্যতা এখনও বোধ হয় বিরাজ করছে, অনেকেই ঘুরছে, মনে হচ্ছে যে তারা স্টল দেখতে এসছে এরকম একটা মনে হয়েছে, কিন্তু বই হাতে খুব কম এখনও মনে হয়েছে। আমি জানি না, বাচ্চাদের হাতে কিছু কিছু বই আমি দেখেছি, বাট বড়রা, আর আমরা তো যারা কবিতা লিখে, আমরা তো আগেই বলি যে আমরা আগেই অচ্যুত হয়ে থাকি, অপাঠ্য হয়ে থাকি, মানে কবিতা কেউ পড়বে এরকম ভাবি না আর কি, যদি কিছু উপন্যাস গল্প হ্যাঁ হয়তো থাকে অনেকে লিখে যাদের জন্য, তবু আমরা যারা লেখালেখির নেশার মধ্যে থাকি, আমরা সবসময় লিখতেই থাকি, আমরা মনে করি যে আমার লেখাগুলো একটা মলাটবদ্ধ হবে,
আমার ওই যে বলে না যে আমার একটা বই বেরুলো মানে আমার সন্তানের মতো আর কি, এই ভালো লাগাটাই থাকে শুধু। আর পাঠক আর একটু বলি আমি, আর পাঠকদেরকে আমি বিনীতভাবে বলবো যে তারা যেন বই পড়ার অভ্যেসটা করে। আমরা একই সঙ্গে কেন জানি অভ্যেসটা একটু হারিয়ে যেতে বসেছি। আমরা একই সঙ্গে আমাদের যে লেখক কবি তার সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই, প্রিয় দর্শক আপনারা যারা এখনও আছেন বই কিনছেন না, নিশ্চয়ই বই কিনবেন, কারণ বই কিনে কেউ দেউলিয়া হয় না। যেদিন অনেক দর্শক আমরা লক্ষ্য করছি এখনও ঘুরে বেড়াচ্ছে, তারা নিশ্চয়ই বই কিনবে। আমারও তাই মনে হয়, কারণ বইমেলায় অবশ্যই আমরা ঘুরতেই আসি, ফকটুর বাংলাদেশে দেখা যায় যে ঘোরার মতো কোনো জায়গা নেই, বাট বইমেলা আসলে সারা বছর কিন্তু আমরা অপেক্ষায় থাকি যে বইমেলা আসবে। এবং আমার মনে হয় বইমেলায় এসে একটা বই না কিনে কেউ যায় না, এটি এটি হওয়া উচিত নিশ্চয়ই। জি, আপনার সঙ্গে একজন অতিথি আছেন, একটু তার কাছে আমরা যেতে চাই, লেখক। অবশ্যই স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনার খুব সুন্দর একটা বই নানান দেশের রূপকথা, বাহ দারুণ, রূপকথা বিষয়ক বই, এটা কি বাচ্চাদের জন্য না যে কোনো বয়সে? শুধু শিশু কিশোররা আপনার ছোটদের গল্প পড়তে ভালো লাগে, এখানে অনেক মজার মজার গল্প রূপকথার, বিভিন্ন দেশের রূপকথার যে গল্পগুলো, যেমন আমরা ভৌতিক কাহিনীগুলো বা গল্প কাহিনীগুলো বা বিভিন্ন দেশের রাজা বাদশাহদের কাহিনী নিয়ে এখানে এই গল্পটা সাজানো হয়েছে। এখানে অনেকগুলো গল্প আছে, বিভিন্ন দেশের রূপকথার গল্প। আর আসলে বাচ্চারা এখন বিভিন্ন ধরনের ওই পুরনো স্মৃতিতে ফিরে যেতে চায়, যে আগের দিনের মানে রাজা বাদশাহরা কী করতো বা প্রজারা কী করতো বা প্রজাদের দুঃখ বিলাস বা এরকম কিছু নিয়ে সব কিছু এখানে সাজানো হয়েছে। তার মানে বিভিন্ন দেশের রূপকথাগুলোর একটা সংকলন করা হয়েছে আপনার বই, এটা আপনার কততম বই? এটা আমার পুরোতম গ্রন্থ, এ পর্যন্ত আমার 15টি গ্রন্থ বেরিয়েছে। এটা প্রকাশ করেছে কেরিয়ার পাবলিকেশন, 258 নম্বর স্টল। এটা আপনার প্রচ্ছদ করেছে আর কে বিলাল ভাই। এটা আসলে বাচ্চাদের উপযোগী একটা গ্রন্থ, আপনার সবাই সংগ্রহ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আপনার এখানে যেহেতু জানলাম বিভিন্ন বিদেশি বা দেশীয় রূপকথা রয়েছে, এই যে দেশীয় রূপকথাগুলোর সংকলনটা, দেশীয়টা না হয় এটা সহজ, কিন্তু বিদেশি রূপকথাগুলোর সংকলন কিভাবে করলেন? এতগুলো রূপকথা একসঙ্গে জড়ো করাটা কষ্টসাধ্য ছিল কিনা? হ্যাঁ, আসলে কষ্ট হলো মানে মানুষের আনন্দ যেন হয়, বাচ্চাদের যদি আনন্দ হয় এটা কিন্তু অনেক কিছু পাওয়া, এটা কষ্ট না, এটা করতে হবে, কারণ মানুষের রূপকথার কাহিনীগুলো জানতে হবে, জানতে না পারলে এখন চলবে না, কারণ ভবিষ্যতে কী করতেছে এখন বর্তমান যুগে মোবাইলে এতটাই মানুষের আকৃষ্ট করছে, যার জন্য মানে পড়তে চায় না, যার পড়ার জন্যই যেন আমরা বইমুখী করতে পারি, এই জন্য আমরা এই চেষ্টাটা, যখন আমরা যেন কাহিনীগুলো তুলে ধরেছি এখানে, যখন ভালো লাগে বাচ্চাদের এই জন্য। অসংখ্য ধন্যবাদ, শুভকামনা। আপনাকেও ধন্যবাদ, ফাগুন মোলাতকেও ধন্যবাদ, যে একটা সুন্দর একটা ওই জন্য আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। জানেন একটি বিষয়, কিন্তু এই বইয়ের জন্য কিন্তু যারা বইপ্রেমী বই পাগল মানুষ তারা একটি বছর অপেক্ষা করেন, আজকে প্রাণের মেলা। আমি নিজেও একটি বছর অপেক্ষা করে থাকি যে কখন বইমেলা আসবে, কখন প্রাণের বইমেলা আসবে। এবং আমরা আমাদের পাঠক দর্শক কবি সাহিত্যিক তাদের জন্য অপেক্ষা করে থাকি, একদমই। একই সঙ্গে যারা নতুন লেখক রয়েছেন প্রিয় দর্শক তাদের জন্য আমরা অপেক্ষা করে থাকি। আমার সঙ্গে একজন পাঠক আছেন, তার কাছে আমরা একটু যেতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি উত্তর ইউনিভার্সিটি দেশ টিভির বিশ্বাসী ফাগুনের মলাটের পক্ষ থেকে। আজকে আপনিও দেখলাম একেবারে পাঞ্জাবি পরে আসলেন, আসলে কেমন বইমেলাটা, আজকের বইমেলাটা কেমন লাগছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের বইমেলাটি অসাধারণ, আজকে যত বেশি পাঠক এবং দর্শক, আমার আমি অন্য কোনো মেলাতে এত পাঠক এবং দর্শক দেখিনি। আমি আজকে এই বইমেলাতে, আমি অন্য কোনো বইমেলা যদি অন্য কোনো মেলাতে যদি আমি কখনো না যেয়ে থাকি, এই বইমেলাতে আমি প্রতিবারই প্রতি শুক্রবার শনিবারে কোনো একদিন আমি এসেই থাকি, এবং আমি প্রচুর বই ভালোবাসি, বই পড়তে ভালোবাসি, তাই আজকেও এসেছি, কিছু বই দেখবো, পড়বো, কিছু কিনে নিয়ে যাব। অসংখ্য ধন্যবাদ। একটি বিষয় আসলে, যে কোন ধরনের বইগুলো আসলে ভালো লাগে একটু বলবেন? আমাদের বই ভালো লাগে, আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, আমি সায়েন্টিফিক যে বইগুলো থাকে ওই বইগুলো আমি বেশি পছন্দ করি, ওইগুলো পড়ি। আর আমার বাচ্চার জন্য আমি শিশু কিশোর যে বইগুলো থাকে ওইগুলো আমি কিনে নিয়ে যাই। আর আমি আপনার মাধ্যমে এখানে একটা মেসেজ দিতে চাই, এই বইমেলাতে যারা আগামীতে আসবে তাদের জন্য একটা সতর্কবার্তা আমি দিয়ে যাচ্ছি, যারা আসবেন তারা দয়া করে একটা সাথে করে মাস্ক নিয়ে আসবেন, কারণ এই বইমেলাতে অনেক দর্শক হয় যারা এখানে হাঁটাহাঁটি করে, প্রচুর ডাস্ট এখানে প্রোডিউস হয়,
যে প্রোডিউসটা আমরা ইনহেল করে থাকি যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি সকলকে সচেতন করে বলতেছি আপনারা দয়া করে আসার সময় একটা করে মাস্ক নিয়ে আসবেন, মাস্ক পরে বইমেলাতে প্রবেশ করবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, একটি বিষয় কিন্তু বলতে চাই, বইমেলার নিরাপত্তায় কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে, একেবারে খুবই সুশৃঙ্খল, সুসংগঠিত এবং নিরাপদ একটি বইমেলা, সকলে নিশ্চয়ই আসবে। আপনার সঙ্গে একজন অতিথি আছেন, আমরা একেবারে খুবই শেষ সময় চলে আসছি। অসংখ্য ধন্যবাদ ফখরুল, আমরা চলে যাই। স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনার বই দেখে মনে হচ্ছে কাব্যগ্রন্থ, আমি কি সঠিক? আচ্ছা, উপন্যাস, তার মানে জেবুন্নেসা, আপনার এটা কততম উপন্যাস হচ্ছে? দ্বিতীয় উপন্যাস, এটা পারিজাত প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে। আপনার বইটা সম্পর্কে একটু শুনতে চাই, ফাগুন কেন এটার নাম হলো এবং অধরা ফাগুন কেন নাম হলো? মানে অধরা ফাগুন বলতে আপনার পেয়েও পেলো না, এই ধরনের একটা পাওয়ার পরও প্রাপ্তিটা হলো না আর কি। তার মানে গল্পের কাহিনী কি এমন যে গল্পের যে নায়ক নায়িকা যারা রয়েছেন তাদের কোনো একটা অপ্রাপ্তির কথা তুলে ধরে? হ্যাঁ হ্যাঁ, এখানে ওই নায়ক নায়িকার অপ্রাপ্তিটাই দেখানো হয়েছে, এই জন্যই অধরা ফাগুন নামটা দেওয়া হয়েছে। এটা আপনার কততম উপন্যাস? এটা দ্বিতীয় প্রকাশ। অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি ফখরুল আবারও আপনার কাছে একটু যেতে চাই, যেহেতু আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। বিষয় কিন্তু বলতে চাই, আজকে এত মানুষের আগমন কি ফাগুনকে ঘিরে? হয়তো, তবে ফাগুনের কিন্তু আর কয়েকদিন বাকি রয়েছে, আর কয়েকদিন বাকি। তবে আমার মনে হয় যে ফখরুল, আজকে যেহেতু শুক্রবার, একটা ছুটির দিন, তাই হয়তোবা সবার আনাগোনাটা বইমেলা কেন্দ্রিক বলা যায়। শুক্রবারে, এবারে শুক্রবারে আমরা যত মানুষ লক্ষ্য করছি, আসলে এতটা মানুষ কিন্তু আমরা অন্য শুক্রবারে লক্ষ্য করি না, কিন্তু আমাদের জন্য খুবই ইতিবাচক একটা বিষয় বলা যায়। নিশ্চয়ই, এবং যারা আসছেন সকলে নিশ্চয়ই বই কিনবেন। আমার সঙ্গে আরো একজন অতিথি আছেন, একজন লেখিকা, এক জোনাকির জ্যোৎস্না বিলাস, খুবই চমৎকার একটি বই, প্রচ্ছদটাও খুবই চমৎকার। রচনা পারভীন, আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটের পক্ষ থেকে। কি আছে, কবিতার বই নিশ্চয়ই নাকি উপন্যাস? গল্পের বই, কি ধরনের গল্প আছে এক কথায় যদি বলেন? এক জোনাকির জ্যোৎস্না গল্প আছে, আমার বইটা হচ্ছে গল্পগ্রন্থ। এর আগে আমার তিনটা কাব্যগ্রন্থ বের হয়েছে শব্দশিল্প প্রকাশনা থেকে, এবারের গল্পের বইটা হচ্ছে গল্পগ্রন্থ। 18টা গল্প আছে এখানে, 18টা জীবনের গল্প, যেখানে মানুষের জীবনে অনেক উত্থান পতন থাকে, চড়াই ওতরাই, অনেক সময় হোঁচট খাওয়া, পড়ে যাওয়া, তারপরে আমরা আবার সেই নিজেকে গুছিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার গল্প। আবার কিছু গল্পে আছে যে অনেক সংগ্রামের পরে আমরা লক্ষ্যে পৌঁছে যাই, পৌঁছে যাওয়ার পরে সেই জায়গাটা ধরে রাখার যে যুদ্ধ। আজকে এত মানুষ দেখছেন, বইমেলাটা কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে আমার তো। আসলে আমি নিজের স্টলে ছিলাম অনেক সময়, ওখানেও আসলে পা ফেলার জায়গা নাই। ভীষণ সুন্দর, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফাগুনের মলাটের পক্ষ থেকে। জেরি না, আমাদের মনে হয় একদম শেষ করার সময় এসেছে। একদমই ফখরুল, খুবই ভালো লাগলো আজকে পুরোটা সময় জুড়ে অনেক নতুন লেখকদের আমরা পেলাম। সবসময় হয় কি, নতুন লেখকদের মধ্যে একটা, তাদের লেখনীর মধ্যে একটা নতুনত্ব খুঁজে পাওয়া যায়। খুঁজে পাওয়া নিশ্চয়ই, এবং যারা সামনের দিনগুলোতে লিখবেন তারা নিশ্চয়ই অনেক ভালো বই লিখবেন, ভালো লেখনী নিয়ে বইমেলা আসবেন। একই সঙ্গে আসলে প্রিয় দর্শক, আপনাদেরকে বলতে চাই যে বইমেলা একেবারেই জমজমাট, বাংলার মেলা, প্রাণের মেলা, আমাদের মায়ের ভাষা যে বাংলা, সেই বাঙালি মেলা, আপনারা সকলেই আসবেন। 35 কোটি বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থ মেলা, আজকে আমাদের উত্তরা ইউনিভার্সিটি ফাগুনের মলাট দেশ টিভির বিশেষ আয়োজন। প্রতিদিনকার মতো আজকে এখানে শেষ করতে হবে, আগামীকাল আবার হয়তো আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো অতিথি, অন্য কোনো প্রকাশক, লেখকদের নিয়ে। আজকে এখানে শেষ করতে হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সন্ধ্যা।